হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু জামির। আজ এক্সপ্লেন করব টাইম টেবিল মুভি ব্যাক টু দ্য ফিউচার। এটি একটি সায়েন্স ফিকশন কমেডি মুভি, যার আইএমডিবি রেট 8.5 out of 10, রোটেন টমেটোস 96% এবং মুভিটির প্রথম পার্ট রিলিজ হয়েছিল 1985 এবং দ্বিতীয় পার্ট 1989 এবং তৃতীয় পার্ট 1990 সনে। যদি আপনি টাইম টেবিল মুভি পছন্দ করে থাকেন তবে এই মুভি তিনটি আপনার জন্যে। অবশ্যই এক্সপ্লেনটি আপনার ভালো লাগবে। যদি আপনি প্রেজেন্ট টাইমে সব কিছু ঠিক করতে চান অবশ্যই অতীতে যেতে হবে, আর অতীতে যেতে হলে অবশ্যই টাইম মেশিনের প্রয়োজন। আর এই কনসেপ্টটি নিয়ে এই মুভিটির মূল কাহিনী। তাহলে চলুন বন্ধুরা মুভিটি শুরু করি। মুভিটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। মুভি শুরুতে আমরা একজন সায়েন্টিস্টের ঘর দেখি, যার নাম ডক্টর অমিত ব্রাউন। আর এই ঘরটিতে আমরা অনেক রকম মেশিন দেখি যেগুলো অটোমেটিকলি চলতে থাকে। আর তখনই টিভিতে একটি নিউজ দেখায় দেশ থেকে প্লুটোনিয়াম চুরি হয়েছে, যেটি করেছে আফগান সন্ত্রাসীরা। তখন আমরা মার্টিনকে দেখি, যে মুভিটির মেইন হিরো, সে থাকে সায়েন্টিস্টের বন্ধু। আর এই সময় মার্টিন সায়েন্টিস্টকে খুঁজতে এখানে এসেছিল। তখন সায়েন্টিস্টের ফোন আসে, তখন মার্টিন ফোনটি রিসিভ করে, সায়েন্টিস্টকে বলে, ডক তুমি কোথায়, এক সপ্তাহ থেকে তুমি এখানে নেই। তখন ওপাশ থেকে সায়েন্টিস্ট বলে, মার্টিন আমি এক্সপেরিমেন্টে সফল হয়েছি, তুমি কি রাতে একটা আমার সাথে দেখা করতে পারবে আমার রেকর্ডারটি নিয়ে। তখন মার্টিন বলে, ঠিক আছে আমি আসবো। আর সেই সময় গড়িগুলোর অ্যালার্ম বেজে ওঠে, সে দেখতে পায় সে স্কুলের জন্য অনেক লেট হয়ে গিয়েছে, তাই সে জলদি করে ফোনটি রেখে স্কুলে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই স্কুলে মার্টিনের গার্লফ্রেন্ড জেনির সাথে দেখা হয়। জেনি তখন বলে, তুমি আজও লেট করেছ, হেডমাস্টার তোমাকে টিকিট দিবে। তখন পিছে থেকে হেডমাস্টার এসে যায় এবং তাদের দুজনকে দুটি টিকিট দিয়ে দেয় এবং তাকে বলে, তুমি একজন অলস, তোমার বাবাও অলস ছিল, আর শুনেছি তুমি অডিশনে অংশ নেবে, তোমাকে একটি পরামর্শ দিই, তুমি অডিশনে অংশ নিও না, কারণ তুমি এটি পারবে না। কারণ হিলবেলির ইতিহাসে তোমাদের ম্যাকফ্লাই পরিবার কখনোই কোনো ভালো কাজ করতে পারেনি। তখন মার্টিন বলে, ইতিহাস বদলাবি, আর এটি বলে এখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি মার্টিন মিউজিক্যাল অডিশনে অংশ নেয়, কিন্তু জজ তাকে রিজেক্ট করে দেয়। সে মন খারাপ করে এখান থেকে চলে আসে। জেনি তখন তাকে বলে, মন খারাপ করো না, তুমি অসাধারণ গিয়েছ। তখন সেখানে একটি মহিলা আসে আর বলে, পিছনের ক্লক টাওয়ারটি 30 বছর আগে বজ্রপাতের কারণে নষ্ট হয়ে গিয়েছে, তাই এটা ঠিক করতে আমাদের ডোনেশন দাও। মহিলাটি তাকে একটি লিফলেট দেয়। তখন মার্টিন তাকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করে। এর কিছুক্ষণ পর জেনির বাবা এসে যায়। তখন জেনিফার মার্টিনকে বলে, আমি আমার দাদা বাড়ি যাচ্ছি, তুমি আমার ওখানের নাম্বারটা টুকে নাও। তখন মার্টিন ওই পেপারটিতে তার নাম্বারটি টুকে নেয়। এরপরে সিনে ম্যাকফ্লাই পরিবারকে আমরা দেখতে পাই, মানে মার্টিনের পরিবারকে, যার বাবা ছিল খুবই বোকা। তার বাবার একটি বন্ধু ছিল ব্রুস, যে কিনা তার বাবাকে দিয়ে সব কাজ করিয়ে নিত এবং তার বাবাকে খুব অপমান করত, তারপরও তার বাবা কিচ্ছু বলতো না। এরপরে সিনে আমরা দেখি মার্টিনের পরিবার একসাথে খাবার খাচ্ছে এবং মার্টিনের বোন তাকে বলে, তুমি যখন বাহিরে ছিলে জেনিফার তোমাকে কল করেছিল। তখন মার্টিনের মা তাকে বলে, মেয়েরা ছেলেদের ফোন করবে এটা ঠিক নয়, আমাদের সময় তো এটা ছিল না। তখন মার্টিনের বোন বলে, তাহলে আমি কিভাবে বয়ফ্রেন্ড বানাবো। তখন মার্টিনের মা বলে, যখন সঠিক সময় আসবে, যেরকম তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল, তোমার নানা তোমার বাবাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল, তারপর তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আর তখন তাকে দেখে আমার খুব মায়া হয়, আর তখন থেকে তাকে আমার ভালো লাগতে শুরু করে। আর তারপর যখন আমরা ডান্স পার্টিতে ডান্স করছিলাম, তোমার বাবা আমাকে কিস করে, আর তখন থেকেই আমি প্রতিজ্ঞা করি সারা জীবন তোমার বাবার সাথে আমি থাকবো। এরপরে সিনে আমরা দেখি সায়েন্টিস্ট মার্টিনকে ফোন করে একটি মলের সামনে নিয়ে আসে, যেখানে একটি বড় ভ্যান গাড়ি ছিল, আর এটা থেকে একটি কার বাহির করে, আর এটি ছিল একটি টাইম মেশিন, যেটি 30 বছর পরিশ্রম করে সায়েন্টিস্ট এটিকে বানিয়েছে। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, আমার নতুন আবিষ্কারের স্বাগতম তোমাকে, যেটির জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। এরপর সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তুমি রেকর্ডিং শুরু করো। আর তখন সায়েন্টিস্ট একটি কুকুরকে ওই গাড়ির ভিতরে রাখে, যেটি একটি টাইম মেশিন, আর সে একটি রিমোট দিয়ে গাড়িটি চালু করে। তখন সায়েন্টিস্ট বলে, কুকুরটিকে আমি ফিউচারে পাঠাচ্ছি, বর্তমান টাইম থেকে 1 মিনিট আগে, আর গাড়িটির টাইম মেশিন স্টার্ট হতে ঘন্টা 88 কিলোমিটার স্পিড প্রয়োজন। আর এরপর আমরা দেখতে পারি সায়েন্টিস্ট গাড়িটিকে ফিউচারে পাঠিয়ে দেয়, আর তখন গাড়িটি ঠিক 1 মিনিট পরে আবার ফিরে আসে, আর তখন তারা দেখতে পায় কুকুরটি সম্পূর্ণ সুস্থ আছে। তখন সায়েন্টিস্ট বলে, আমার টাইম মেশিনটি কাজ করে, আমি এখন ভবিষ্যতে যাব। আর তখন আমরা দেখতে পাই গাড়িটিতে অটোমেটিকলি টাইম সেট হয়ে যায় 1955 সাল। আর তখন সায়েন্টিস্ট বলে, এটি হলো সেই দিন 1955 সাল, যখন আমি টয়লেটের কাছে পড়ে যাই এবং আমার মাথায় আঘাত পাই, যখন হুশ আসে তখন ফ্লাস ক্যাপাসিটার বানানোর চিন্তাটা মাথায় আসে, আর এতে করে টাইম ট্রাভেল করা সম্ভব। আর এটি সফল হতে তখন থেকে একর পর্যন্ত 30 বছর লেগে যায়।
আর এরপরে আমরা দেখতে পাই চুরি হওয়া টাইটেনিয়াম গুলো এখানে, যা কিনা সায়েন্টিস্ট গাড়িতে ফিউলের পরিবর্তে টাইটেনিয়াম ব্যবহার করছে। তখন মার্টিন সায়েন্টিস্টকে বলে, পোটোলিয়াম তো চুরি হয়ে গিয়েছিল, তুমি কি এগুলো চুরি করেছো? তখন সায়েন্টিস্ট বলে, না আমি এগুলো চুরি করিনি, এটি কিছু উগ্রবাদী থেকে আমি নিয়েছি যারা বলেছিল এগুলো দিয়ে কিছু বোম বানাতে। আমি তাদেরকে নর্মাল কিছু বোম বানিয়ে দিয়েছি আর এগুলো আমার কাছে রেখে দিয়েছি। আর তখন আমরা দেখি সায়েন্টিস্ট তৈরি হচ্ছে ভবিষ্যতে যাওয়ার জন্য। আর তখন সায়েন্টিস্ট বলে, আমি ভবিষ্যতে যেতে চাই, আমি দেখতে চাই কি কি পরিবর্তন হয়েছে ভবিষ্যতে। আর তখনই আমরা দেখতে পাই উগ্রবাদী সন্ত্রাসীগুলো সায়েন্টিস্টকে মারার জন্য চলে এসেছে, কারণ সায়েন্টিস্ট তাদের নিউক্লিয়ার বোমের বদলে নর্মাল কিছু বোম বানিয়ে দিয়েছিল আর পোটোনিয়ামগুলো তার কাছেই রেখে দিয়েছিল। আর তখন সন্ত্রাসীগুলো তাদের এলোপাতাড়ি গুলি করতে আরম্ভ করে, মার্টিন তখন লুকিয়ে যায়। তখন সন্ত্রাসীরা সায়েন্টিস্টকে মেরে ফেলে, আর যখন মার্টিনকে মারতে যাবে তখন সে গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সন্ত্রাসীগুলো তার পিছু করতে থাকে গাড়ি দিয়ে, মার্টিন তখন তার গাড়িটির স্পিড বাড়িয়ে দেয়, আর তখনই টাইম টেবিল মেশিনটি স্টার্ট হয়ে যায়। আর সে পৌঁছে যায় 1955 সালে। তখন গাড়িটি বেসামাল হয়ে একটি বাড়ির স্টোর রুমের ভিতরে চলে যায়। তখন ওই বাড়ির সব মানুষ দেখতে আসে এখানে কি হয়েছে, আর তখন এসে দেখে ওই টাইম টেবিল গাড়িটি। তারা তখন ভাবে এটি একটি এলিয়েন যান, তাই তারা ভাবে এলিয়েনটি তাদের ক্ষতি করতে পারে, তাই ওখানে থাকা একটি লোক একটি বন্দুক নিয়ে এসে গাড়িটিতে গুলি চালাতে থাকে। তখন মার্টিন গাড়িটি আবার স্টার্ট দিয়ে এখান থেকে পালিয়ে যায়। সে কিছু দূর যাওয়ার পরে গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে যায়। তখন মার্টিন সেখানে একটি সাইনবোর্ড দেখতে পায়, সেটি লায়ন শহরের। অথচ লায়ন শহরের এখানে কোনো কিছুই নেই, সবে মাত্র এই শহরটি বানানো শুরু করেছে। তখনও সে কোনো কিছুই বুঝতে পারে না, তাই সে সাইনবোর্ডের পিছে তার গাড়িটি রেখে সে পাশে একটি শহরে যায়, যেটিতে লেখা ছিল হিলভিউ, মানে তার শহর, কিন্তু এখানে সব কিছু পুরনো জমানার। তখন সে একটি নিউজ পেপারের তারিখটি দেখে দেখে সে চমকে যায়, এটি 1955 সাল। তখন সে রিভিল করে, সে টাইম টেবিল করে 1955 সালে চলে এসেছে। আর তখন সে পাশের একটি কফি হাউসে যায়, যেখানে দেখতে পায় তার বাবা ম্যাকফ্লাইকে, যে কিনা দেখতে 20-25 বছরের একজন যুবক। আর তখন তার বাবার বন্ধুটি বোস ওখানে চলে আসে আর তাকে অপমান করতে থাকে। আর তখন মার্টিন দেখতে পায় তার বাবা এখনও বোকার মতো আচরণ করছে, এর কোনো প্রতিবাদই করে না। বুশকে সেখানে দেখানো একটি রাফ ছেলে হিসেবে, যে কিনা তার আজে বাজে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায়। বুশ এখান থেকে চলে গেলে তখন আমরা একটি হোটেল বয়কে দেখি, যে ম্যাকফ্লাইকে বলে, তুমি কেন তাদের খারাপ আচরণ সহ্য করছো? আর আমাকে দেখো, আমি নাইট ক্লাসে পড়ছি, আমি একসময় এক ক্ষমতাধর লোক হব আর সব বাজে লোকদের এখান মেরে তাড়িয়ে দেব। তখন মার্টিন তাকে দেখে চিনে যায়, সে 1985 সালে একজন মেয়র থাকে। এরই মাঝে মার্টিন দেখে তার বাবা সাইকেল চালিয়ে এখান থেকে চলে যাচ্ছে। তখন মার্টিন তার বাবার পিছু করতে শুরু করে। এরপরের সিনে আমরা দেখতে পাই মার্টিন তার বাবার পিছু করতে করতে তার নানা বাড়ির সামনে এসে পড়ে। আর তখন দেখে তার বাবা ম্যাকফ্লাই একটি গাছের ডালে দূরবীনের সাহায্যে কিছু একটা দেখছে। আর তখন মার্টিন ওদিকে তাকিয়ে দেখে তার মা, যে কিনা একজন যুবতী মেয়ে, আর তার বাবা তার মাকেই দেখছিল দূরবীনের সাহায্যে। আর তখন তার নানার গাড়িটি এখানে আসে আর তার বাবা গাছটি থেকে পড়ে যায়। তখন সে তার বাবাকে বাঁচাতে গিয়ে ওই গাড়ির সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। তারপর তার নানা তাকে তার বাড়িতে নিয়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে সে তার পাশে তার মাকে দেখতে পায়, যে ছিল একজন 18-20 বছরের একটি যুবতী মেয়ে। আর তখন সে লক্ষ্য করে তার মা তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, আর সে এটাকে এড়িয়ে সে এখান থেকে চলে আসে। তারপর সে তার নানো থেকে সায়েন্টিস্টের ঠিকানাটি নিয়ে সায়েন্টিস্টের সাথে দেখা করতে যায়। আর তখন মার্টিন সায়েন্টিস্টের বাড়িতে গিয়ে দেখে সায়েন্টিস্ট কিছু পাগলামো এক্সপেরিমেন্ট করছে। তখন মার্টিন সায়েন্টিস্টকে বলে, আমি 1985 সাল থেকে এসেছি তোমার একটি টাইম মেশিনের সাহায্যে, যেটি তুমি বানিয়েছো। কিন্তু সায়েন্টিস্ট এটা বিশ্বাস করে না, কোনোভাবেই সে বিশ্বাস করতে চায় না। তখন মার্টিন অনেকভাবে চেষ্টা করতে থাকে তাকে বোঝানোর। আর তখন মার্টিন সায়েন্টিস্টের মাথায় একটি আঘাতের চিহ্ন দেখতে পায়। আর তখন মার্টিন বলে, আমি জানি তুমি এই আঘাতটি কীভাবে পেয়েছো, তুমি টয়লেটে গিয়ে পড়ে গিয়েছো, এবং তখন তোমার মাথায় আসে কিভাবে তুমি ফ্লাক্স ক্যাপাসিটার বানাবে, আর এটার সাহায্যেই তুমি টাইম মেশিন বানিয়েছো। তখন মার্টিনের এই কথাগুলো শুনে সায়েন্টিস্ট বিশ্বাস করে ফেলে এবং তার সাথে ওই টাইম মেশিনটি দেখতে আসে। আর তখন সায়েন্টিস্ট টাইম মেশিনটি দেখে অবাক হয়ে যায় আর বলে, আমি ভবিষ্যতে একটি টাইম মেশিন বানিয়েছি, এটা আমার বিশ্বাসই হয় না। তারপর সে টাইম মেশিনটি তার বাড়িতে নিয়ে যায়। মার্টিন তখন সায়েন্টিস্টকে বলে, প্লিজ এটা যেভাবে পারো ঠিক করে দাও, আমি ফিরে যেতে চাই 1985-তে। মার্টিন তখন তাকে ভিডিও ক্যাসেটটি দেখায় যেটি তারা শ্যুট করেছিল। ভিডিওটিতে 1985 সালে সায়েন্টিস্ট গাড়ি সম্পর্কে বলছিল, এই গাড়িতে কী কী ব্যবহার করা হয়েছে। এটি একটি ইলেকট্রিক্যাল টাইম মেশিন, আর এই টাইম মেশিনটি চলতে গেলে প্রয়োজন 1 GB বিদ্যুৎ, এর মানে একটি শহরে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। তখন ডাক্তারের মাথায় হাত পড়ে যায়, এত বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করবে।
তখন মার্টিন বলে, তুমি এটাতে ভবিষ্যতে প্রোটোনিয়াম ব্যবহার করেছিলে। তখন সায়েন্টিস্ট বলে, হ্যাঁ, এটা তোমাদের সময় মুদির দোকানে মিলতে পারে, কিন্তু এটা এখানে পাওয়া সম্ভবই না। তবে এত বেশি বিদ্যুৎ একমাত্র বজ্রপাত থেকেই মিলতে পারে। আর আফসোস, বজ্রপাত কোথায় হবে আর কখন হবে কেউ জানে না। আর তখন মার্টিনে মনে পড়ে যায় ভবিষ্যৎ থেকে আনা ওই লিফলেটটির কথা, যেটিতে লেখা ছিল শনিবার 10:04 ঠিক সেই সময় বজ্রপাত হবে। আর তখন সায়েন্টিস্ট বলে, এটি একমাত্র হাল, এই বজ্রপাতকে আমরা কাজে লাগিয়ে তোমাকে ভবিষ্যতে আবার পাঠিয়ে দেব। তখন সায়েন্টিস্ট মার্টিনকে জিজ্ঞাসা করে, আজ তুমি আমাকে ছাড়া আর কারোর সাথে কি দেখা করেছো? মার্টিন তখন বলে, হ্যাঁ, আমি করেছি আমার মা বাবার সাথে। তখন সায়েন্টিস্ট বলে, তুমি যদি এখানে কোনো কিছু উল্টাপাল্টা করো, তখন ভবিষ্যতে সবকিছু তোমার পরিবর্তন হয়ে যাবে। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তোমার ভাই বোনের ফটোটা আমাকে দেখাও। আর তখন ওই ফটোতে দেখা যায় মার্টিনের বড় ভাইয়ের মাথা ফটো থেকে গায়েব। সায়েন্টিস্ট তখন মার্টিনকে বলে, তুমি অবশ্যই উল্টাপাল্টা কিছু করেছো, যার কারণে তোমার ভবিষ্যৎ পরিবর্তন হতে চলেছে। আর তখন মার্টিনের মনে পড়ে যায় তার নানার গাড়ির সামনে তার বাবা ধাক্কা খাওয়ার কথা ছিল, আর সেই জায়গায় সে খেয়ে যায়। আমরা ভবিষ্যৎ থেকে জানতে পারি যে মার্টিনের বাবা তার নানার গাড়ির সাথে ধাক্কা লাগে এবং তার বাড়িতে নিয়ে যায়, আর এর কারণে মার্টিনের মা তার বাবাকে পছন্দ করতে শুরু করে। আর ডান্স পার্টিতে তার বাবা কিস দেওয়ার কারণে বিয়েটা ফাইনাল হয়। তার বাবার জায়গায় সে আসার কারণে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তোমার হাতে 5 দিন সময় আছে, এরই ভিতরে সবকিছু ঠিক করতে হবে। তখন মার্টিন সায়েন্টিস্টকে নিয়ে তার বাবার কলেজে যায়, আর ওখানে গিয়ে দেখে তার বাবাকে মানুষেরা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। তখন সায়েন্টিস্ট তার বাবাকে দেখে বিশ্বাসই করতে পারে না। তখন তাকে বলে, তোমাকে কি তোমার বাবা পালক নিয়েছে? তখন মার্টিন তার বাবা জস ম্যাকফ্লাইকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং পরিচয় করিয়ে দেয়, কিন্তু তার মা তার বাবার দিকে ফিরেও তাকায় না। এরপরে সিনে আমরা দেখি মার্টিন তার বাবাকে বোঝানোর চেষ্টা করছে ক্লাসরুমে এসে, আর তখন বুশ এসে যায় এখানে আর তার মার সাথে খারাপ আচরণ করতে থাকে। আর তখন মার্টিন বুশকে গিয়ে বাধা দেয়, আর তখন বুশ রেগে গিয়ে তাকে মারতে চায়, আর সেই সময় তাদের টিচার সেখানে এসে যায়। বুশ তখন মার্টিনকে ছেড়ে দেয় আর তাকে বলে, পরে দেখে নেব তোকে। এরপরের সিনে আমরা দেখি মার্টিনকে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে কোনো কথাই শুনে না তার। এ কারণে রাতে মার্টিন তার বাবাকে এলিয়েনের ভয় দেখায় এবং তাকে রাজি করায়। পরদিন মার্টিন তার বাবাকে শিখিয়ে দেয় তার মা লরিনকে কিভাবে প্রপোজ করতে হবে। লরিন তখন কফি শপে বসেছিল, তখন মার্টিন তার বাবা জসকে পাঠায় তার মাকে প্রপোজ করার জন্যে, আর সে সময় বুশ এখানে এসে যায় তার বন্ধুদের নিয়ে। বুশ তখন মার্টিনের বাবা জসকে অপমান করতে করতে তার দিকে এগিয়ে আসে, আর মার্টিন তখন তাকে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দেয় নিচে এবং সেখান থেকে পালিয়ে যায়। বুশ তখন নিচে পড়ে গিয়ে প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সেও তার পিছে পিছে ভাগতে শুরু করে তাকে মারার জন্য। আর তখন মার্টিন বাচ্চাদের থেকে একটি ফ্লাইং বোট নিয়ে নেয় আর এটির সাহায্যে ভাগতে থাকে। মার্টিনের ফ্লাইং বোট চালানো দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর বুট যখন মার্টিনের সাথে দৌড়িয়ে পারছিল না তখন সে গাড়িটি নিয়ে তাকে ভাগাতে শুরু করে। তখন মার্টিন একটু কৌশল করে বুশের গাড়িটিকে একটি ময়লার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করায়, আর তখন সব গাড়ির ময়লা তাদের উপর পড়ে যায়, আর তখন সবাই তাদেরকে নিয়ে মজা করতে থাকে, আর তখন এখানে উপস্থিত সবাই মার্টিনের প্রশংসা করতে থাকে। এরপরে সিনে আমরা দেখি সায়েন্টিস্ট মার্টিনকে বুঝিয়ে দিচ্ছে আগামীকাল বজ্রপাতের সময় কিভাবে টাইম মেশিনটি চালু করতে হবে। আর তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তুমি কি তোমার বাবা মাকে মিলাতে পেরেছো? মার্টিন তখন বলে, না, করতে পারিনি, কিন্তু আমার কাছে একটি প্ল্যান আছে তাদের মিলানোর। তারপর মার্টিন তার বাবা জর্জের সাথে দেখা করে আর তার প্ল্যানটি বোঝাতে চেষ্টা করে। তখন মার্টিন জসকে বলে, আমি লরলিনের সাথে খারাপ আচরণ করব গাড়িতে আর তুমি তাকে বাঁচাবে, এর কারণে লরলিন তোমাকে পছন্দ করবে, তারপর তাকে তুমি গানের পার্টিতে নিয়ে যাবে। তখন মার্টিন তার বাবাকে প্ল্যানটি বুঝিয়ে সেখান থেকে চলে যায়। শনিবার দিন সন্ধ্যায় আমরা মার্টিনকে দেখতে পাই লরলিনকে গাড়িতে করে নিয়ে আসে অনুষ্ঠানে। তখন মার্টিন চিন্তা করতে থাকে কিভাবে লরলিনের সাথে বাজে আচরণের অভিনয়টি করবে। আর তখন সেখানে বুশ এসে যায় তার বাজে বন্ধুগুলোকে নিয়ে, আর তখন মার্টিনকে গাড়ি থেকে বের করে মারতে আরম্ভ করে, আর মার্টিনকে মারতে দেখে লরলিন গাড়ি থেকে বের হয়ে আটকানোর চেষ্টা করে। বুশ তখন মার্টিনকে তার বন্ধুদের হাতে তুলে দেয় আর বলে, গাড়ির পিছনে নিয়ে একে মারতে থাকো, আর আমার লরলিনের সাথে বোঝাপড়া আছে। এটি বলে সে লরলিনের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে বুশের বখাটে বন্ধুরা মার্টিনকে কিছুক্ষণ মেরে একটি গাড়ির ডিকিতে আটকিয়ে দেয়। আর তখন মার্টিনের বাবা জজ গাড়িটির সামনে আসলে দেখতে পায় লরলিনকে অপমান করছে বুশ, আর তখন সে তাকে থামতে বলে। তখন বুশ জর্জের কথার কারণে তাকে মারতে আরম্ভ করে আর লরলিন পিছে থেকে তাকে থামানোর চেষ্টা করে, আর তখন বুশ লরলিনকে জোরে ধাক্কা মারে যার কারণে সে নিচে পড়ে যায়। আর তখন জর্জ এটি দেখে নিজেকে সামলাতে পারে না, সে বুশকে সজোরে এক ঘুষি মারে আর তখন সে বেহুশ হয়ে নিচে পড়ে যায়। তখন জর্জের এই সাহসিকতা দেখে ওখানে সব লোক অবাক হয়ে যায়। আর তখন মার্টিনও নিজেকে মুক্ত করে এখানে চলে আসে
আর জর্জের এই সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর জর্জ লরেনকে নিয়ে গানের পার্টিতে যায় আর তারা একে অপরকে কিস করে। তখন মার্টিন তার কাছে রাখা ফটোটি দেখে, যেখানে তার ভাইয়ের মাথাটি গায়েব হয়ে গিয়েছিল, সেটি আবার ফিরে আসে। তখন সে বুঝতে পারে অতীতের সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে গেছে। এরপরে সিনে আমরা দেখি সায়েন্টিস্টকে, যে ক্লক টাওয়ারের সাথে একটি ওয়্যার কানেকশন দিচ্ছে যাতে করে বজ্রপাত হলে বিদ্যুৎ পেতে পারে টাইম মেশিনটির জন্যে। আর তখন সেখানে মার্টিন চলে আসে আর সায়েন্টিস্টকে একটি চিঠি দেয়। তখন সায়েন্টিস্ট বলে, এটা কিসের চিঠি আমাকে দিয়েছ? তখন মার্টিন বলে, ভবিষ্যতে তোমার সাথে একটি খারাপ ঘটনা ঘটেছিল, এ বিষয়ে লিখেছি। তখন সায়েন্টিস্ট বলে, ভবিষ্যতের কোনো কিছুই আমি জানতে চাই না, আর এটি বলে চিঠিটি ছিঁড়ে ফেলে দেয়। আর তখন বজ্রপাত হওয়ার সময়টি হয়ে যায় আর মার্টিন তখন ছুটে যায় টাইম মেশিনটির কাছে আর এটি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। সায়েন্টিস্ট তখন দেখে যে তারটি লাগিয়েছিল ক্লক টাওয়ার সাথে সেটি মাঝখান থেকে ছুটে যায়। সায়েন্টিস্ট তখন তারের মাথা দুটি একসাথে করে ধরে রাখে যাতে বজ্রপাত হলে কারেন্টটি পাস হতে পারে, আর তখনই বজ্রপাত এসে যায়। আর তখন মার্টিন টাইম মেশিন গাড়িটি নিয়ে সেখানে চলে আসে আর তখন বজ্রপাতের কারেন্টটি সরাসরি এঞ্জিনিয়ার দিয়ে গাড়িতে নিয়ে নেয় আর টাইম মেশিনটি তখন চালু হয়ে যায়। আর তখন টাইম ট্রাভেল গাড়িটি টাইম ট্রাভেল করে 1985 সালে চলে যায়। আর তখন মার্টিন দেখে সন্ত্রাসীর গাড়িটি সায়েন্টিস্টকে মারার জন্য এসে গেছে। এরপর মার্টিন সায়েন্টিস্টকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, ততক্ষণে লেট হয়ে গিয়েছিল। তখন মার্টিন দেখতে পায় সন্ত্রাসীরা সায়েন্টিস্টকে গুলি মেরে মেরে ফেলেছে আর ওখানে থাকা দ্বিতীয় মার্টিন গাড়ি নিয়ে পালাচ্ছে। আর তখনই দ্বিতীয় মার্টিন টাইম ট্রাভেল করে 1955 সালে চলে যায় আর সন্ত্রাসীর গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর তখন এখনকার মার্টিন সায়েন্টিস্টের কাছে যায় আর সায়েন্টিস্টকে মৃত ভেবে কান্না শুরু করে। আর তখন সায়েন্টিস্ট উঠে বসে যায়। মার্টিন জিজ্ঞাসা করে, ডক, তুমি মরনি? আর তখন মার্টিনকে দেখায় তার বুলেট প্রুফ জ্যাকেটটি আর মার্টিনের হাতে লেখা চিঠিটি, যেটিতে লেখা ছিল এই সময়ের সন্ত্রাসী হামলার কথা, যে চিঠিটি মার্টিন তাকে অতীত থেকে ফিরে আসার সময় দিয়েছিল। আর এরপরের সিনে আমরা দেখি সায়েন্টিস্ট তখন ভবিষ্যতে চলে যায় 15 বছর আগে। এরপর যখন মার্টিন তার বাড়িতে যায় সবকিছু দেখে সে অবাক হয়ে যায়। সেখানে সে দেখে তার বাবা মা এবং ভাই বোন সবাই স্মার্ট হয়ে গিয়েছে এবং তার বাবা একজন সফল ব্যবসায়ী এবং তার মাও অনেকটা মডার্ন হয়ে গিয়েছে। তখন মার্টিনের মা মার্টিনকে বলে, তুমি না আজ ডেটে যাওয়ার কথা 1 সপ্তাহ থেকে প্রস্তুতি নিচ্ছ, তার কি হলো? মার্টিন এটা শুনে কিছুটা অবাক হলেও তারপর জিজ্ঞাসা করে, আমাদের গাড়িটি তো ভেঙে গিয়েছিল। তখন মার্টিনের বাবা বলে, এটা আবার কখন হলো? এটা বলে সে গাড়িগুলো দেখতে যায়। আর তখন আমরা বুশকে দেখি যে তার বাড়িতে কাজ করছে, যে গাড়িগুলোকে পরিষ্কার করে। তখন বুশ তাকে একটি গাড়ির চাবি দেয় আর মার্টিন তখন চাবিটি নিয়ে তার গ্যারেজে যায়। তখন সে দেখতে পায় সেই গাড়িটি যেটি কেনার জন্য কখনো সে আফসোস করতো। আর তখন সেখানে জেনিফার আসে, তার গার্লফ্রেন্ড, আর তাকে দেখে সে বলে, তোমাকে কতদিন হয় দেখি না। জেনিফার তখন বলে, কাল রাতেই তো আমরা দেখা করেছি। আর তখনই সায়েন্টিস্ট ভবিষ্যৎ থেকে ফিরে আসে আর মার্টিন আর জেনিফারকে ডেকে বলে, তোমরা আমার সাথে ভবিষ্যতে চলো, 15 বছর আগে তোমাদের সাথে খারাপ কিছু হয়েছে। তখন আমরা টাইম মেশিনটিকে দেখতে পাই যেটিকে সায়েন্টিস্ট অনেকটা আপডেট করে ফেলেছে। আর এই টাইম মেশিনটি চলতে এখন পেট্রোলের প্রয়োজন হয় না, ময়লা আবর্জনা থেকে জ্বালানি তৈরি করে ফেলে। আর এটি চালানোর জন্য প্রশস্ত রাস্তারও প্রয়োজন নেই, কারণ এটি ফ্লাইং করে আকাশে উঠে যায়। তখন মার্টিন আর জেনিফারকে নিয়ে সায়েন্টিস্ট ভবিষ্যতে চলে যায়। আর এখানেই মুভির প্রথম পার্টটি শেষ হয়ে যায় আর এরপর শুরু হয় মুভির দ্বিতীয় পার্টটি। মুভিটির পার্ট টুতে আমরা দেখতে পাই সায়েন্টিস্ট মার্টিন এবং জেনিফারকে নিয়ে ভবিষ্যতে যাচ্ছে। তারা ভবিষ্যতে যাওয়ার সময় বুশ তাদের দেখে ফেলে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এরপরের সিনে আমরা দেখি তারা ভবিষ্যতে পৌঁছে যায় 2015 সালে। তখন সেখানকার শহরটিতে আমরা দেখতে পাই মানুষজনের জীবনযাপন খুবই উন্নত এবং আধুনিক আর সেখানকার গাড়িগুলো ফ্লাইং করে আকাশে চলতে পারে। তখন জেনিফার তার ভবিষ্যতের ব্যাপারে সায়েন্টিস্টের কাছে অনেক কিছু জানতে চেষ্টা করে। এ কারণে সায়েন্টিস্ট জেনিফারকে একটি স্প্রে দিয়ে অজ্ঞান করে দেয়। তখন মার্টিন বলে, তুমি তাকে অজ্ঞান কেন করলে? তখন সায়েন্টিস্ট বলে, জেনিফার ভবিষ্যতের ব্যাপারে বেশি জেনে গেছে, যার কারণে বিপদ হতে পারে। তখন তারা জেনিফারকে একটি বিল্ডিংয়ের পিছনে রেখে দেয় আর বলে, তাকে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। তখন মার্টিন সায়েন্টিস্টকে বলে, এক্স্যাক্টলি আমাদের সাথে এখানে কি হয়েছে? তখন সায়েন্টিস্ট তাকে একটি পত্রিকা দেখায় আর বলে, তোমার ছেলে এমন একটি ঘটনা করবে এখানে যার কারণে তার 15 বছর জেল হয়ে যাবে। পরের সপ্তাহে যখন তোমার মেয়ে তোমার ছেলেকে ছাড়াতে যাবে তখন তার 35 বছর জেল হয়ে যায়, এর কারণে তোমার পুরা পরিবার নষ্ট হয়ে যায়। তখন মার্টিন সায়েন্টিস্টকে বলে, একজন মানুষের এত তাড়াতাড়ি জেল কিভাবে হয়ে যায়? সায়েন্টিস্ট তখন বলে, এখানে রাইন প্রতি সপ্তাহে পরিবর্তন হয়। তখন সায়েন্টিস্ট মার্টিনকে এক জোড়া জুতা এবং একটি জ্যাকেট দেয় আর সেখানকার কিছু টাকা দেয়। তখন সায়েন্টিস্ট বলে, তুমি তোমার ছেলের জায়গায় ওই কফি শপে যাবে, কারণ তোমার ছেলের সাথে তোমার চেহারার পুরো মিল আছে।
আর সেখানকার লোফার ছেলেরা যদি তোমাকে জিজ্ঞাসা করে কোথাও যাওয়ার জন্য, তুমি একদম সাফ মানা করে দেবে, কোনোভাবেই রাজি হবে না তাদের সাথে যাওয়ার জন্য। আর এটি বলে সায়েন্টিস্ট তখন সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি মার্টিন তখন ওই শহরটির ক্লক টাওয়ারের কাছে যায়। তখন মার্টিন সেখানে অনেক কিছু দেখতে পায় যা মার্টিনের সময় আবিষ্কারই হয়নি। তখন সে একটি দোকানে একটি বই দেখতে পায় যেটি ছিল স্পোর্টস এর, আর যেটি ছিল 1985 থেকে 2000-এর সকল স্পোর্টস এর রেজাল্ট। তাই মার্টিন এটি কৌতূহলবশত কিনে নেয়, আর এই বইটির কারণে সে জানতে পারবে আগে থেকেই কোন খেলায় কে জয়ী হবে আর সে কারোর সাথে বাজি ধরতে পারবে। আর এরপর মার্টিন ওই কপি শপে যায় যেটিতে তার ছেলে আসবে, আর তখন সেখানে বৃদ্ধ বুশ এসে যায় আর তখন তাকে ইনসাল্ট করতে থাকে মার্টিনের ছেলে ভেবে। তখন বুশ বলে, তুমিও তোমার বাবার মতো বুদ্ধুই রয়ে গেলে, তোমার বাবাও একজন বুদ্ধু, তোমার বাবাও লাইফে কোনো কিছু করতে পারেনি। তখন সেখানে লোফার ছেলেগুলো এসে যায় যার মধ্যে একজন ছিল বুশের নাতি। তখন লোফার ছেলেটি তার দাদাকে বলে, তুমি আমার গাড়িটি এখনো পরিষ্কার করনি, আর এটি বলে সে এখান থেকে তাকে নিয়ে যায়। আর তখন মার্টিন দেখতে পায় তার ছেলেও কফি হাউসে এসে গেছে আর সে দেখতে তারই মতো। আর তখন মার্টিন একটি টেবিলের নিচে লুকিয়ে যায় আর তার পিছে পিছে লোফার ছেলেগুলোও এসে যায় আর তাকে ইনসাল্ট করতে থাকে। তখন লোফার ছেলেগুলো মার্টিনের ছেলেকে বলে, তুমি কি আমাদের সাথে আজ রাতে যাবে? তখন মার্টিনের ছেলে বলে, আমার বাবাকে জিজ্ঞেস করব। আর তখন লোফার ছেলেটি মার্টিনের ছেলেকে উপরে তুলে টেবিলের উপাশে ফেলে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। আর তখন মার্টিন তার ছেলের টুপিটি পরে উপরে উঠে আসে। লোফার ছেলেগুলো তখন তাকে মার্টিনের ছেলেই ভাবে আর সে তখন তাকে সাপ মানা করে দেয়, আমি যাব না। আর তখন লোফার ছেলেটি তাকে বলে, তুই একটা তোর বাবার মতো বুদ্ধু, আর এটি বললে মার্টিনের রাগ উঠে যায়। তখন মার্টিন লোপার ছেলেকে একটি লাথি মেরে ওখান থেকে পালিয়ে যায়। তখন লোপার ছেলেগুলো মার্টিনকে মারার জন্য পিছনে, মার্টিন তখন বাচ্চাদের থেকে একটি ফ্লাইং বোট নিয়ে এটা দিয়ে ভাগতে শুরু করে। তখন লোপার ছেলেগুলোও তাকে মারার জন্য খুব চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে গিয়ে মার্টিন পানির মাঝে ফেসে যায় যেখানে ফ্লাইং বোটটি চলে না। তখন লোপার ছেলেগুলো অন্য আরেকটি ফ্লাইং বোট নিয়ে যেটি পানিতে চলে সেটি দিয়ে মারতে যায়। মার্টিন তখন একটু কৌশল করে পানিতে জাম দিয়ে দেয় আর লোফার ছেলেগুলো ক্লক টাওয়ারের ভিতরে গিয়ে পড়ে যায়। এতে করে ক্লক টাওয়ারের ভিতরে অনেক ক্ষতি হয় আর পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। এর পরে সিনে আমরা দেখি সায়েন্টিস্ট মার্টিনের সাথে দেখা করে আর তখন সেখানে ঘটনাটি বলে। আর সায়েন্টিস্ট তখন তার পুরনো নিউজ পেপারটি দেখে যেখানে সেটিতে মার্টিনের ছেলের পরিবর্তে ওই লোফার ছেলেগুলোর ফটো এসে যায়। তখন তারা বুঝতে পারে ভবিষ্যতের ঘটনাগুলো পরিবর্তন হয়েছে। এদিকে বৃদ্ধ বুশ দেখতে পায় মার্টিনের ছেলে তার পাশ দিয়ে যাচ্ছে আর অন্যদিকে মার্টিন আর ওই সায়েন্টিস্ট দাঁড়িয়ে আছে। তখন বৃদ্ধ বুশের মনে পড়ে যায় 30 বছর আগের কথা, মানে 1985-এর, যখন সে দেখেছিল মার্টিন আর সায়েন্টিস্ট একটি গাড়িতে করে সেখান থেকে বেনিশ হয়ে যায়। আর তখন সে বুঝে যায় এটি একটি টাইম মেশিন আর তখন সে তাদের পিছু করতে থাকে। এদিকে সায়েন্টিস্ট মার্টিনের পকেটে সেই বইটি দেখে ফেলে যেটি সে কিনেছিল। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তুমি এটি কেন কিনেছো? জবাবে মার্টিন বলে, এটিতে 1985 থেকে 2000-এর সকল স্পোর্টস এর রেজাল্ট আছে যার সাহায্যে অন্যদের সাথে বাজি ধরে আমি কিছু পয়সা কামাতে পারবো। তখন সায়েন্টিস্ট বলে, মার্টিন আমি এই টাইম মেশিনটি মানুষের উপকারের জন্য বানিয়েছি, টাকা ইনকামের জন্য নয়। সায়েন্টিস্ট তখন মার্টিনের হাত থেকে বইটি নিয়ে একটি ডাস্টবিনে ফেলে দেয় আর তখন সে দেখতে পায় জেনিফারের কাছে দুজন পুলিশ। তখন পুলিশগুলো জেনিফারের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার বাসার ঠিকানা পেয়ে যায় আর তারপর তাকে তার বাসায় রেখে আসে। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, চলো আমরা তোমার ভবিষ্যতের ঘর থেকে জেনিফারকে নিয়ে এখান থেকে চলে যাই। তখন মার্টিন বলে, সেখানে তো আমার ভবিষ্যৎ রূপটি রয়েছে, তার সাথে যদি আমার দেখা হয়ে যায়। তখন সায়েন্টিস্ট বলে, সেখানে তো জেনিফারের বয়স্ক রূপটিও রয়েছে, তার সাথে যদি তার দেখা হয়ে যায় তাহলে তো মুসিবত হয়ে যাবে। তারপর তারা দুজন জেনিফারকে আনতে চলে যায়। এরপর সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই মার্টিনের ভবিষ্যৎ বাড়িতে জেনিফারকে রেখে পুলিশেরা চলে যায়। তখন জেনিফারের সেন্স ফিরলে সে দেখতে পায় তার ভবিষ্যৎ মেয়ে তাকে রাখছে। জেনিফার একটি সিঁড়ির রুমে লুকিয়ে যায় আর তখন জেনিফার মার্টিনের বাবা মাকে দেখে এবং তার ভবিষ্যৎ ছেলেকেও দেখে। এর পরের সিনে আমরা দেখি সায়েন্টিস্ট আর মার্টিন তার ভবিষ্যৎ বাড়িতে যায় জেনিফারকে আনার জন্য। আর এদিকে দেখি বৃদ্ধ বুশ তাদের ফলো করছিল আর এই সুযোগে সে তার টাইম মেশিনটি নিয়ে 1955 সালে চলে যায়। তারপর বুশ সেখানে তার ইয়ং রূপকে সেই বইটি দিয়ে আবার চলে আসে, টাইম মেশিন গাড়িটি সেখানে রেখে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি জেনিফারকে যখন তারা আনতে যায় তখন সে তার বৃদ্ধ রূপকে দেখে অজ্ঞান হয়ে যায় আর মার্টিন আর সায়েন্টিস্ট তাকে কোলে করে নিয়ে আসে। এরপর তারা সবাই ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে আসে 1985 সালে আর তখন জেনিফারকে একটি জুলাতে ঘুম পাড়িয়ে দেয় আর সায়েন্টিস্ট বলে যখন সে উঠবে সে মনে করবে সবকিছু একটি স্বপ্ন। এরপর মার্টিনকে তার ঘরে রেখে সায়েন্টিস্ট সেখান থেকে চলে যায়। তারপর মার্টিন যখন তার রুমে যায় সে দেখতে পায় তার রুমে একটি মেয়ে শুয়ে আছে। তখন সে এসব দেখে কিছু বুঝে ওঠার আগে একটি লোক তাকে গুলি করতে আরম্ভ করে
আর সে জান বাঁচিয়ে সেখান থেকে পালায়। আর তখন মার্টিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শহরটিকে দেখতে লাগে, যেন মনে হয় এটি একটি যুদ্ধক্ষেত্র, শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। তখন সে মনে করে 1985 জায়গায় অন্য কোনো সময়ে সে এসে গেছে। তারপর সে একটি বাড়ির সামনে থেকে একটি পেপার নিয়ে সেটির তারিখ দেখতে থাকে, কিন্তু তারিখে সবকিছুই ঠিক থাকে। তারপর সে ক্লক টাওয়ারটির কাছে যায়, আর সেখানে গিয়ে তো সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ সেখানে সে দেখতে পায় বুশের একটি স্ট্যাচু, আর সেখানে একটি টিভির নিউজে তাকে দেখায় যেখানে বলে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি বুশ টেনেন, যে কিনা ঘোড়ার রেসে বাজি লাগিয়ে রাতারাতি কোটিপতি হয়েছে, আর তাকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, একের পর এক জিতেই গেছে, আর বিয়ে করেছে তার পছন্দের মানুষ লর্ডিনকে। তখন মার্টিন টিভিতে তার মায়ের ফটো দেখে আরো ভেঙে পড়ে, আর তখনই বুশের দুজন লোক মার্টিনের মাথায় আঘাত করে তাকে উপরে নিয়ে যায়। তখন সেখানে সে তার মাকে দেখতে পায়, যে কিনা একটু বেশি মডার্ন কাপড় পরে আছে। আর তখন সেখানে বুশ টেনেন এসে পড়ে আর মার্টিনকে বলে, তুমি কেন সুইজারল্যান্ড যাওনি? তখন মার্টিনের মা লর্ডিনকে বলে, তুমি কি জানো তোমার বাচ্চাদের উপর আমার কত টাকা খরচ হয়? তখন লর্ডিন বলে, তোমার টাকা খরচ করার প্রয়োজন নেই, আমাদের খেয়াল আমরা নিজেরাই রাখতে পারবো। তখন জজ মার্টিনকে দেখিয়ে বলে, দেখো সে তার বাবার মতোই বুদ্ধু, তার উপর টাকা খরচ করে কোনো লাভ নেই। তারপর জজ টেনেন সেখান থেকে চলে যায়, আর তখন মার্টিন তার মাকে জিজ্ঞাসা করে, আমার বাবা জজ ম্যাকফ্লাই কোথায়? তখন তার মা জবাব দেয়, কবরস্থানে গিয়ে দেখো। তখন সে দৌড়ে কবরস্থানে যায়, সেখানে তার বাবার কবরটি দেখতে পায়। আর তখন সেখানে সায়েন্টিস্ট আসে আর তাকে বলে, আমি জানতাম তোমাকে এখানেই পাবো, কারণ আমি যখন লাইব্রেরিতে গিয়েছি তখন তোমার বাবার মৃত্যুর নিউজটিও দেখতে পেয়েছিলাম। তখন মার্টিন বলে, এটা কিভাবে সম্ভব? আমরা যখন ফিউচারে যাই তখনও সবকিছু ঠিক ছিল। তখন সায়েন্টিস্ট বলে, অবশ্য কেউ টাইম মেশিনের সাথে উল্টাপাল্টা করেছে, এই কারণে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, যার কারণে প্রেজেন্ট টাইমে সবকিছু বদলে গেছে। তখন তারা টাইম মেশিনের ভিতরে যে বইটি মার্টিন কিনেছিল ভবিষ্যৎ থেকে সেটির কাভার দেখতে পায়, আর এর সাথে একটি স্টেকের টুকরা যেটি ছিল ভবিষ্যতের বুশ টেনেনের। তখন তারা সবকিছু বুঝে যায়, যখন তারা জেনিফারকে আনতে গিয়েছিল তখন ভবিষ্যতের বুশ টেনেন বইটি নিয়ে তারা অতীতের বুশ টেনেনকে দিয়ে আসে সায়েন্টিস্টের টাইম মেশিনের সাহায্যে। এরপর সায়েন্টিস্ট আর মার্টিন অতীতে চলে যায় টাইম মেশিনের সাহায্যে 1955 সালে। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তুমি বুশ টেনেন থেকে বইটি চুরি করে নিয়ে আসো, আর তোমার দ্বিতীয় রূপটি যেন তোমাকে না দেখতে পারে, এদিকে খেয়াল রেখো, কারণ আমাদের দুজনেরই দ্বিতীয় রূপটি এই সময়ে রয়েছে। তখন সায়েন্টিস্ট মার্টিনকে কিছু টাকা এবং একটি অকিটকি দেয়। তখন সায়েন্টিস্ট মার্টিনকে বলে, তুমি গিয়ে বুশকে ফলো করো, আর আমি টাইম মেশিনটি ঠিক করি, আর কেউ যেন এটি চুরি না করতে পারে, আর তুমি আমার সাথে অকিটকিটির সাহায্যে যোগাযোগ করো। এরপর মার্টিন অতীতের বুশ টেনেনকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর মার্টিন বুশ টেনেনের গাড়িতে লুকিয়ে যায়। তখন সে দেখে বুশ টেনেন তার মা লরিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। আর যখন বুশ টেনেন ফিরে আসে তখন সে দেখতে পায় সেই অতীতের বুড়ো বুশ টেনেন তার গাড়িতে বসে আছে। তখন অতীতের বুশ টেনেন ভবিষ্যতের বুশ টেনেনকে চিনতে পারে না, তাই ভবিষ্যতের বুশ টেনেন তাকে বলে, আমি তোমার দুঃসম্পর্কের আত্মীয়, তুমি যদি তাড়াতাড়ি বড় লোক হতে যাও তাহলে আমার কাছে একটি জিনিস আছে তোমার জন্যে। তারপর তাকে ওই বইটি দেয় যেটিতে ভবিষ্যতের স্পোর্টসের রেজাল্ট থাকে। তারপর এই বইটির সাহায্যে কিভাবে টাকা রুজি করতে হবে ভবিষ্যতের বুশ টেনেন তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অতীতের বুশ টেনেন গাড়িটিকে কার সেটে লক করে সে তার রুমে চলে যায়। আর তখন মার্টিন ফেঁসে যায়, কারণ মার্টিন গাড়িটিতে লুকিয়েছিল। তারপর মার্টিন সায়েন্টিস্টকে সাহায্যের জন্য বলে তার ওকিটকিটির সাহায্যে। তারপর সায়েন্টিস্ট মার্টিনকে নেওয়ার জন্য আসতে থাকে, আর তখনই বুশ টেনেন আসে আর গাড়িটি স্টার্ট দিয়ে সে গানের পার্টিতে যেতে থাকে। আর তখনও মার্টিন লুকিয়েছিল গাড়িটিতে আর অনেক চেষ্টা করে বইটি চুরি করার জন্য, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। কিছুক্ষণ পর তারা গানের পার্টিটিতে এসে যায়। তখন বুশ টেনেন বইটি নিয়ে সেখান থেকে নেমে যায়, আর তখন সে দেখতে পায় তার দ্বিতীয় রূপটির সাথে লরিন বসে আছে। এর আগের মুভিতে যে সিনটি ঘটেছিল সেটি দেখতে পায়। সেখানে বুশ টেনেন যায়, তার লোকেরা মার্টিনকে ধরে নিয়ে যায়, আর জজ ম্যাকফ্লাই তখন জুস টেনেনকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। আর যখন জজ ম্যাকফ্লাই লরিনকে নিয়ে এখান থেকে চলে যায়, আর তখন মার্টিন অজ্ঞান হয়ে যাওয়া বুশ টেনেন থেকে বইটি চুরি করে পালিয়ে যায়। আর তখন মার্টিন সায়েন্টিস্টের কাছে আসে। তখন সায়েন্টিস্ট বলে, তুমি কি বইটি পেয়েছো? আর যদি পেয়ে থাকো এটিকে জ্বালিয়ে দাও। আর তখনই মার্টিন বইটিকে জ্বালিয়ে দেয়। আর তখন সে দেখতে পায় তার হাতে থাকে নিউজ পেপারটি, যেটি প্রেজেন্ট টাইমের থেকে নিয়ে এসেছিল, সেটি নিউজগুলো পরিবর্তন হয়ে যায়। আর তখন সে বুঝে যায় প্রেজেন্ট টাইমের সব কিছু ঠিক হয়ে গেছে। আর এরই মাঝে একটি ঘটনা ঘটে যায়, সায়েন্টিস্ট যখন টাইম মেশিনটিকে নিচে নামাতে যাবে আকাশের আবহাওয়া ভালো না দেখে, আর তখন একটি বজ্রপাত এসে পড়ে টাইম মেশিনের উপরে, আর তখন মুহূর্তের মাঝে টাইম মেশিনটি ভ্যানিশ হয়ে যায়। আর তখন মার্টিন ওয়াকিটকিটির সাহায্যে সায়েন্টিস্টকে ডাকতে থাকে, কিন্তু কোনো রকম সাড়া শব্দ পায় না। আর তখন সেখানে অনেক বৃষ্টি পড়তে থাকে, আর এরই মাঝে একটি লোক একটি গাড়ি নিয়ে আসে। তখন সেই লোকটি তাকে বলে, আপনি কি মার্টিন ম্যাকফ্লাই? তখন লোকটি বলে, আপনার জন্য আমার কাছে একটি চিঠি আছে। তখন এটা শুনে মার্টিন অবাক হয়ে যায়,
কারণ সে এসেছে ভবিষ্যৎ থেকে। 1955 সালে তার কাছে তো কেউ চিঠি দেওয়ার কথা নয়। তখন মার্টিন জিজ্ঞাসা করে ওই লোকটিকে, তুমি কে? তখন লোকটি বলে, আমি ওয়েস্টার্ন ইউনিয়নের কুরিয়ার সার্ভিসের লোক, আর এই চিঠিটি আমরা পেয়েছি 70 বছর আগে, আর এটার সাথে অনেক ইনস্ট্রাকশন আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এটির ইনস্ট্রাকশনে আমাদেরকে বলা হয়েছে নভেম্বর 12 তারিখে ঠিক এই সময়ে মার্টিন নামের একটি ছেলেকে দিতে হবে। তারপর মার্টিন চিঠিটি খুলে পড়তে আরম্ভ করে। তখন সে বুঝতে পারে এটি লিখেছে সায়েন্টিস্ট। আর এই চিঠিতে লেখা ছিল, মার্টিন, আমার গণিত যদি সঠিক থাকে, এই চিঠিটি তুমি তখন পাবে যখন সেখানে বজ্রপাত হবে এর কিছুক্ষণ পর, আর আমি ভালো আছি এবং জীবিত আছি 1885 সালে। তারপর সে চিঠিটি পড়ার পরে সে চলে যায় অতীতের সায়েন্টিস্টের কাছে, যেখানে অতীতের সায়েন্টিস্ট তার দ্বিতীয় রূপকে সাহায্য করছে ভবিষ্যতে যাওয়ার জন্য। যে সময় তার দ্বিতীয় রূপটি সেখান থেকে চলে গিয়েছে, তখন সায়েন্টিস্ট তাকে দেখে বলে, তোমাকে আমি এখন পাঠিয়েছি ভবিষ্যতে, তুমি কোথায় থেকে আসলে? তখন মার্টিন বলে, আমি আবার ভবিষ্যৎ থেকে ফিরে এসেছি, তুমি আবার আমাকে সাহায্য করতে হবে। আর তখন এটি শুনে সায়েন্টিস্ট অজ্ঞান হয়ে যায়, আর মুভির দ্বিতীয় পার্টটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি বন্ধুরা মুভিটির এক্সপ্লেন আপনাদের ভালো লেগেছে। যদি মুভি দুটির এক্সপ্লেন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তৃতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এবং আই বাটনও পেয়ে যাবেন। এবং তার সাথে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।